কলিং বিষয় মালয়েশিয়া প্লেলিস্ট আর একটি নতুন ভিডিও নিয়ে সুমন টিক্স চ্যানেলের পক্ষ থেকে হাজির হয়ে গেছি। আমি সুমন, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কলিং বিষয় মালয়েশিয়া যেতে চাইলে আপনাদেরকে মালয়েশিয়ান যে ডেলিগেট আছে তাদের আন্ডারে আপনাদের ট্রেনিং করতে হবে কি হবে না। আসলে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যে এজেন্সির মাধ্যমে কলিং বিষয় মালয়েশিয়া যেতে চাই, তারা কিন্তু বিভিন্ন সময় আমাদেরকে বলে থাকে যে বিদেশ থেকে তাদের প্রতিনিধি আসবে, যে কোম্পানিতে আপনাকে পাঠানো হবে সেই কোম্পানি থেকে আপনাদের ইন্টারভিউ নেবার জন্য বাংলাদেশে প্রতিনিধি আসবে। এই বিষয়টি আসলে কতটুকু সত্য বা কতটুকু মিথ্যে এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে এই বিষয়টি আপনাদের সঙ্গে একদম পরিষ্কার করে তুলে ধরবো। আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো, যে ভিডিওগুলো আমি নিজে ট্রেনিং সেন্টারে গিয়ে ভিডিও করে নিয়ে আসছি। এই ভিডিওগুলোর মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কলিং বিষয় মালয়েশিয়ায় যেতে বিদেশ থেকে যে লোকজন আসে বা এই ট্রেনিং গুলো কোথায় করানো হয়, কিভাবে করানো হয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান। আসলে কলিং বিষয় মালয়েশিয়া যেতে চাইলে আমাদেরকে ট্রেনিং করতে হবে কি হবে না, হ্যাঁ আমাদের সবাইকে ট্রেনিং করতে হবে। সেই ট্রেনিং গুলো হচ্ছে বিএমইটির আন্ডারে, আপনাদের প্রত্যেকের জেলা শহরে বিএমইটির আন্ডারে যে 3 দিনের ট্রেনিং করা হয় সেই ট্রেনিং গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রত্যেককেই করতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ এই ট্রেনিং না করলে আপনার বিএমইটির যে স্মার্ট কার্ড সেই স্মার্ট কার্ডটি কিন্তু আপনি পাবেন না। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএমইটির স্মার্ট কার্ড দেখতে কেমন হয়। এই স্মার্ট কার্ডটি যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে 3 দিনের যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা বাধ্যতামূলক করতেই হবে। এই ট্রেনিং না করলে আপনি কিন্তু স্মার্ট কার্ড পাবেন। আর এই স্মার্ট কার্ডের যে কতটা গুরুত্বপূর্ণ বিষয়, কলিং ভিসায় মালয়েশিয়া যেতে চান তাহলে সেটা বলে শেষ করা যাবে না। এই কলিং ভিসায় মালয়েশিয়া যেতে চাইলে আপনাকে এই স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক বৈধভাবে যদি আপনি যেতে চান, তাই আপনাকে 3 দিনের যে ট্রেনিংটা আছে সেই ট্রেনিংটা অবশ্যই করতে হবে। এই স্মার্ট কার্ডে কি কি সুযোগ সুবিধা পাবেন আপনি? আপনার এই স্মার্ট কার্ডে যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে যে আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যেমন আমরা স্মার্ট কার্ড পাচ্ছি, এই স্মার্ট কার্ডে আমাদের যাবতীয় তথ্য কিন্তু দেয়া আছে। এই স্মার্ট কার্ডটি যে কোনো জায়গায় গিয়ে শো করলে আমরা কিন্তু আমাদের যে ডিটেলস আছে, যে কোনো আইনের লোক বা যে কোনো সরকারি কোনো কাজে এটা ব্যবহার করলে আমাদের ডিটেলস তারা পেয়ে যাবে। তেমনই ভাবে স্মার্ট কার্ডটিও হচ্ছে আপনি যে প্রবাসে যাচ্ছেন, আপনি বাংলাদেশের নাগরিক, আপনাকে যে সরকার মালয়েশিয়া এবং বাংলাদেশের সরকার যে যৌথভাবে আপনাকে কলিং ভিসায় মালয়েশিয়াতে নিচ্ছে এর ডিটেলস কিন্তু ওই স্মার্ট কার্ডে ডকুমেন্ট আকারে দেয়া আছে বা ডকুমেন্ট আকারে আছে। আপনি যদি কখনো আল্লাহ না করুক বিদেশে যাওয়ার পরে আপনি কোনো বিপদে পড়েন তাহলে এই স্মার্ট কার্ডের ইনফরমেশন অনুযায়ী আপনাকে কোন কোন সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে কলিং ভিসায় মালয়েশিয়াতে নিয়ে এসেছে এই বিষয়গুলো ডিটেলস সেখানে দেওয়া আছে। তাই স্মার্ট কার্ড থাকলে আপনি প্রবাসে শ্রম আইন অনুযায়ী যে সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন সমস্ত কিছুই কিন্তু আপনি ভোগ করতে পারবেন। তাই স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক, 3 দিনের ট্রেনিং ওইখানে আপনাকে করতে হবে। আর যে ট্রেনিং এর কথাগুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে এই ট্রেনিং গুলো আসলে কি কোন এজেন্সি আপনাদেরকে চালাকি করে করায় নাকি আসলে এই ট্রেনিং গুলো হয় বা ইন্টারভিউ যেটাকে বলি আমরা, ইন্টারভিউ গুলো হয়ে থাকে? হ্যাঁ, অনেক সময় অনেক কোম্পানি তাদের কোম্পানিতে লোক নেওয়ার জন্য তাদের দেশ থেকে বাংলাদেশে প্রতিনিধি পাঠায় যে আমার যে কোম্পানিতে লোক আসবে তুমি যাও গিয়ে ওই লোকগুলো সুস্থ সবল কিনা, সে আমার কোম্পানিতে সে কাজ করতে পারবে কিনা। এখন ধরেন যে আপনি যদি কনস্ট্রাকশনে কাজ করতে যান, আপনি কনস্ট্রাকশনের ভিসায় যদি মালয়েশিয়া যান তাহলে আপনার শরীরে যদি শক্তি না থাকে, আপনি যদি শক্ত সামর্থ্য লোক না হন, আপনার বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে না হয় তাহলে কিন্তু আপনার কাজ করার সামর্থ্য কম থাকবে। আপনি যদি 18-এর নিচে হন তাহলে আপনি মাত্র একজন, আপনার শরীরে কিন্তু শক্তি কম থাকবে। 18+ হলে আপনি যুবক, আপনার শরীরে শক্তি বেশি থাকবে, আপনি কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন। তেমনি যদি 35 অর্থাৎ 35 বছর প্লাস হয়ে যায় তাহলে কিন্তু আপনার কনস্ট্রাকশনে কাজ করার জন্য বয়স বেশি হয়ে যায়। অনেক কোম্পানি কিন্তু 45 বছর বয়স পর্যন্ত অ্যালাউ করছে শ্রমিক, আবার অনেকেই 35 বছর পর্যন্ত শ্রমিক অ্যালাউ করছে। তাই কলিং ভিসায় মালয়েশিয়া যাবার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের
নিয়ম কানুন ফলো করে। অনেকেই মালয়েশিয়া থেকে বাংলাদেশের প্রতিনিধি পাঠিয়ে দেয়, তারা এসে তাদের আন্ডারে যতগুলো নিয়োগ থাকে অর্থাৎ ডিমান্ড লেটার তারা এজেন্সিকে দিয়ে থাকে, সেই অনুযায়ী তারা লোকদেরকে ডাকে ঢাকাতে। ঢাকাতে ডাকার পরে ঢাকায় বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, ওই ট্রেনিং সেন্টার গুলোতে সব যাত্রীদেরকে নিয়ে যায়, অর্থাৎ যারা প্রবাসে যেতে ইচ্ছুক তাদেরকে নিয়ে যায়। ওইখানে মালয়েশিয়ার যে প্রতিনিধি আছে, ওই প্রতিনিধি এবং এজেন্সির যে মালিক, সেই এজেন্সির প্রতিনিধি এসে ওইখানে উপস্থিত হয়। ওইখানে উপস্থিত হওয়ার পরে আমি নিজে যে জিনিসগুলো দেখেছি সেগুলো হচ্ছে যে, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মানুষ দৌড়াদৌড়ি করছে এবং মেশিন চালাচ্ছে, মেশিন চালাচ্ছে তারা টেক্সটাইল বা গার্মেন্টস এ যাবে। আর ভিতরে যে কাজটি হচ্ছে, আমি আজকে যে কাজের জন্য আসছি কনস্ট্রাকশনের, আমার কিছু পরিচিত লোকজন দিনের যাবে, তাদের ইন্টারভিউ হচ্ছে, তারা কনস্ট্রাকশন ভিসায় যাবে। তাদের কি করা হচ্ছে, তাদেরকে একটা বস্তা দেওয়া হচ্ছে 30 কেজি 40 কেজি 50 কেজির বস্তা, এই বস্তা গুলো তারা কত দ্রুত উঠাতে পারে অর্থাৎ হাত দিয়ে মাথায় তুলতে পারে, এই জিনিসগুলো তারা দেখছে। এটা যদি সে যদি খুব দ্রুত তুলতে পারছে তাকে ওকে দিয়ে ছেড়ে দিচ্ছে। আজকে টোটালি আমি যে জিনিসগুলো দেখলাম, এখানে প্রায় অলমোস্ট 80-90 জনের মতো যাত্রী এসেছেন যারা প্রবাসে যেতে ইচ্ছুক, তাদের মধ্যে মাত্র 2 জনকে এখান থেকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে, অর্থাৎ তাদেরকে এই কোম্পানি নিবে না, তাদের কাছে এদেরকে ডিসকোয়ালিফাই বলে মনে হয়েছে, তারা এই 2 জনকে রিজেক্ট করে দিয়েছে। তাছাড়া মোটামুটি সবাইকেই তারা নিয়েছে। ইন্টারভিউ বলতে আসলে আপনাকে অনেক কিছু প্রশ্ন করবে এরকম না, কারণ আমি আপনি যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে যাচ্ছি তারা প্রত্যেকেই কিন্তু যাচ্ছি শ্রম বিক্রি করতে, অর্থাৎ আমরা লেবার হিসেবে যাচ্ছি, আমরা কিন্তু কোনো অফিসার হিসেবে যাচ্ছি না যে আমাদেরকে কোনো লেখাপড়া বই পুস্তক থেকে কোনো কোশ্চেন করবে। এই জন্য ভয়ের কোনো কারণ নাই, ইন্টারভিউ যে ক্যাটাগরির কোম্পানি সেই ক্যাটাগরিরই আপনাকে কোশ্চেন করা হয়। এখানে কনস্ট্রাকশনের জন্য আমি নিজে যে জিনিসগুলো দেখলাম সেগুলো হচ্ছে যে, এখানে শ্রমিকদের কাজ করানোর জন্য তাদের শক্তি যাচাই করা হচ্ছে, এটাই ইন্টারভিউ হচ্ছে। আর বিভিন্ন সময় বিভিন্ন যে ইলেকট্রনিক্স কোম্পানি থাকে, তারপরে আপনার রেস্টুরেন্ট থাকে, বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের ইন্টারভিউ হয়ে থাকে। আমি নেক্সট টাইমে ওই ইগুলো আপনাদের যদি জানতে ইচ্ছে থাকে যে ইলেকট্রিক্যাল কোম্পানিরা কি ধরনের ইন্টারভিউ নিয়ে থাকে, কিভাবে নিয়ে থাকে, বা অন্য অন্য যে কোম্পানি গুলো আছে তারা কিভাবে ইন্টারভিউ নিয়ে থাকে, এই বিষয়গুলো জানতে চাইলে আমাকে কমেন্টে জানান, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো কনস্ট্রাকশনে যেতে চাইলে যে ইন্টারভিউ গুলো হয়ে থাকে বিদেশি প্রতিনিধির মাধ্যমে, সেই ইন্টারভিউ গুলো শুধুমাত্র আপনাকে, আপনার শক্তি আছে কিনা, আপনি ফিট কিনা, আপনার কোনো চেহারার মধ্যে কোনো কি বলে সেটাকে, যে আপনার চেহারার মধ্যে কোনো অ্যাডিক্টেড ভাব আছে কিনা, আপনি দেখতে অনেক কঙ্কল টাইপের কিনা, তারা এগুলো দেখে আসলে রিজেক্ট করে দেয়। আজকে টোটালি অলমোস্ট 80-90 জনের মতো ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে 2 জনকে রিজেক্ট করেছে। এই 2 জন আসলে দেখতে একটু আনফিট লাগে, তারপরে তারা বস্তা তুলতে পারে নাই, ওয়েট নিতে পারে না। যে লোক ওয়েট নিতে পারবে না তাকে তো কোম্পানি নিয়ে কি করবে। এই জন্য কিছু কিছু কোম্পানি তারা নিজেদের আসলে নিজেদেরকে সেফ রাখার জন্য একজন মানুষকে কলিং ভিসায় নিয়ে গেল, তার কোম্পানিতে নিয়োগ দিলো, সে কাজ করতে পারলো, তাকে আবার রিটার্ন করে বাংলাদেশে পাঠিয়ে দিলো, এটা তাদের জন্য হেঁচাল, কারণ তারা তো প্রয়োজনের কারণেই বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে। এখন এই শ্রমিককে যদি সে নিল আবার পাঠিয়ে দিল, তার কাজ করার লোক সব পড়লো, এই কারণে তারা তাদের প্রতিনিধি পাঠায় এবং প্রতিনিধিদের মাধ্যমে তারা লোকজন ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করে। তো আসলে ইন্টারভিউ তেমন জটিল কিছু না, টেনশনের কোনো কারণ নাই। আপনারা যারা কমেন্টে জানতে চেয়েছেন আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি আপনারা অন্য অন্য কোম্পানির চাকরির ক্ষেত্রে কিভাবে ইন্টারভিউ নেওয়া হয় এই বিষয়গুলো যদি জানতে চান তাহলে আমাকে জানান কমেন্টে, আমি আপনাদেরকে নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।